দেখো, কোনো কিছু বলার মতো সঠিক সিদ্ধান্তে আমি এখনো আসতে পারিনি কুমুদ। কাজে অনুমানের বর্ষে কিছু বলাটা ঠিক নয়। হ্যাঁ, আজই আমি হয়তো একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছে যেতে পারতাম, কিন্তু হঠাৎ করে এই ঘটনাটা তো অন্যদিকে চলে গেল। তবে একটা কথা আমি তোমাকে বলি কুমুদ, তোমার ছেলের বউ কিন্তু এ বাড়িতে কোনো রকম জাদুটোনা বা কালো জাদু করছে না। সে মেঘের কোনো ক্ষতি করবার জন্য এ বাড়িতে আসেনি, বরং তোমার মতো সেও মনে প্রাণে মেঘের ভালো চায়। তাই বলি কি কুমুদ, তুমি ওদের দুজনকে দূরে দূরে রেখো না। ভানুমতি কিন্তু অত্যন্ত বুদ্ধিমতী এবং চৌখস মেয়ে। হ্যাঁ, ওর ওপর দায়িত্ব ছেড়ে দিলে তুমি তুমি বোধহয় ভালোই করবে। আসবো। এসেছো তোমরা, খুব ভালো হয়েছে। ভানুমতি, এবার আমি যাব, তবে হ্যাঁ, অসমাপ্ত কাজটা শেষ করবার জন্য আবার আসবো, কেমন? কল্যাণ হোক তোমাদের। কুমুদ, তোমাকে যে কথাটা বললাম মনে রেখো। হ্যাঁ, কথা বলো ওদের সঙ্গে। আসি আমি। সাবধানে যাবেন গুরুদেব, মেঘ আপনাকে এগিয়ে দিয়ে আসছে। না না না, তার কোনো প্রয়োজন নেই, বরং তোমাদের কথা বলাটা অনেক বেশি জরুরি। আসি। গুরুদেব তোমায় কি বললেন মা? দেখো মা, আমার এইসব পুজো শান্তি সস্তান একদম ভালো লাগছে না। বিশ্বাস করো মা, আমার ধৈর্য শেষ সীমায় পৌঁছে গেছে। বাড়িতে ছোটখাটো ব্যাপারে এত অশান্তি, এত অশান্তি, মনে হচ্ছে আমি আমি এই বাড়ি ছেড়েই চলে যাই। মেঘ, এরকম কথা তুই মাথাতেও আনবি না। কিন্তু চোখের সামনে তোমার কষ্টটাও তো মেনে নিতে পারছি না। এতদিন ওই মহিলা বলে এসছেন যে উনি দুদিনের অতিথি হয়ে এসছেন এখানে, এখন ওনার কাণ্ড দেখে মনে হচ্ছে উনি তোমার জায়গাটা নেবার চেষ্টা করছে, তোমার অধিকার কেড়ে নেবার চেষ্টা করছে। উনি এসব কেন করছেন? আমি আমারও একই প্রশ্ন মা, আপনি একটু বাবার সঙ্গে কথা বলে দেখুন না এই বিষয়ে। একদমই তাই, আমারও মনে হয় এই বিষয় নিয়ে বাবার সঙ্গে তোমার কথা বলা উচিত।